তাই তুমি ভণ্ড লম্বা লম্বা মোষ গাঞ্জা খায়। আনোয়ার সরকার গাঞ্জা খরের সাথে নাই, আমি আছি সিদ্ধি খরের সাথে। এই আসতে এই আসতে খালি হে 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 করেন না। সিদ্ধি খাইয়া যদি আল্লাহর কাম করে, সিদ্ধি খাইয়া যদি আল্লাহর কাম করে ওর জন্য সিদ্ধি জায়েজ। আর তোর মসজিদের সিন্নি খায় যদি মানুষের বউ বেটি ঠেসে ধরে, ওই শালা সুদির ভাইয়ের জন্য সিন্নি না খায়। মৌলানা সাহেবের কথা শুনলাম বয়ে বয়া, আজকে আমি স্টেজে দাঁড়াচ্ছি, মনটা আমার এত ভালো, এত ভালো আমার কোনোদিন লাগে নাই। আরে ভালোটা যে আমার কেন লাগলো? আরে মৌলানার কথা শুনে কখন থেকে আমার গাওটা জ্বলতেছে, এমন জ্বলাও আমার জীবনে আর জ্বলে না। কোন ভাড়াটা যদি বাড়িওয়ালা রেখে দেয়, এই বিচার আমি কারে দেব? আমার চেয়ারম্যান ভাইও তো এই বিচার করতে পারবো না। আমারে কয়, আমি আনোয়ার সরকার, আমারে কয় তুমি আমারে শুনো, আমার উস্তাদ আনোয়ার সরকার, মানে আমার তীর দিয়ে আমারে কলিজা ছিদ্র করছি। এই শালি, তুমি তো তুমি হে, এই উত্তরবঙ্গে সেতুর এই পার যার উড়ছে থাপা থাপা বাল, সেও পারেনি আনোয়ারের সাথে তাল। বাল ভাষা খারাপ না, আনোয়ার সরকার যদি মুখ খারাপ করে সেটা যুক্তি আছে, কোরআন শরীফ আছে, বেলাম জবর বাল, এটা সত্য কথা। তাই তুমি আমার ছাত্রী বইলে বাইসে গেছো, অন্য কোনো শিল্পী সাহস রাখে না আনোয়ারের সামনে দাঁড়িয়ে এভাবে কথা বলার। যদি বলতো থাপ্পড় 32টা দাঁতের মারি আজকে ভিতরে দিত। এ তুমি রং দেখছো, আমি রঙের কালার দেখো নাই, রঙের কালার দেখছো কিন্তু রঙের কারখানা দেখো নাই। আজ তোমার আমি রঙের কারখানা দেখাই চাইলে তুমি হ্যাঁ টেকাও 100 পাইছে পায়া খুব খুশি বাবা, হ্যাঁ আল্লাহ আরো দিব বাবা। আসতে ওনার যা প্রশ্ন ছিল, আমি জব করছি কোনোটা বাকি রাখছি বাবা? আসতে বাবা, আমি প্রশ্ন করছিলাম শরীয়তটা কত খ্রিস্টাবে জন্ম 570 সুন্দর, শরীয়তের বাবাকে শরীয়তের বাবা মাকে প্রথম শরীয়তটা কার পর নাজেল হইল? উনি কইলেন শরীয়তের বাবা আমার নবী, শরীয়তের মা বিবি খাদিজা, প্রথম নবীর উপর শরীয়তটা নাজেল হচ্ছে। কই নাই এই মলবি, তোমার যে টাকা দিছে বাবাজি ভুল কইরে দিছি। আল্লাহর পবিত্র কোরআন শরীফ সূরা বাকারার মধ্যে মারফত হচ্ছে মায়ের পথ, কি বাবা মারফত হচ্ছে মায়ের পথ, মা মানে নিজ নিজ মানে চিনে এবং জানা। এই জন্য কোরআনের কলিজা সূরা বাকারা, সূরা বাকারার অপর নাম কি কথা কর না কেন, গাবি, গাবি অর্থ মেয়ে না পুরুষ। হ্যাঁ প্রথম শরীয়ত নবীর উপর নাযিল হইছে সালিয়া, এই চাপাবাজি করে কয়দিন খাইবা মিয়া? আমার বাইরে মন্দে শুনবেন গো, আমার আল্লাহ আগুন পানি মাটি বাতাস দেয়াল্লা একটা প্রতিনিধি পয়দা করলে আসতে ঢোকা। এখানে তোর বাপ কোন হাবেজকারী মুন্সি মলবি থাকলে জিজ্ঞেস কর, তুই বাদে দিলাম হে, তোক তো ধরি রে, তোর মতন শিল্পী তোমার ডায়েরির মধ্যে পড়ে। এখানে হাজি গাজি আলেম ওলামা ইকরামগণ থাকতে পারে, আসতে ঢোকা। আমার আল্লাহ পৃথিবীটা 6 দিনে সৃষ্টি করার পর আল্লাহ চিন্তা করলো, আমি যে গড, আমি যে ফাদার, আমি যে প্রভু, আমি যে ঈশ্বর, আমি যে আল্লাহ, এটা কেমনে প্রকাশিত হবে? আমি এত বড় একটা সম্মানী জিনিস, এটা কেমনে কে বুঝব? আল্লাহ তখন চিন্তা করলো, আমি আগুন পানি খাকবাদ, আগুন পানি খাকবাদ বোঝেন না, আগুন পানি মাটি বাতাস দেই আমি একটা প্রতিনিধি তৈরি করব। সূরা বাকারার মধ্যে আল্লাহ প্রথম বললেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম, আমার আল্লাহ বললেন, আমার আল্লাহ বললেন ইন্নি জাইনাল ফে আরদি খলিফা। আমার বাইরা রে, আমার আল্লাহ সূরা বাকারার মধ্যে প্রথম বললেন ইন্নি জাইনাল ফে আরদি খলিফা,
অর্থাৎ আগুন পানি মাটি বাতাস দিয়ে আমি একটা প্রতিনিধি একটা খলিফাকে নিযুক্ত করব। প্রথম আদমকে সৃষ্টি কইরা প্রথম আগে এইবার আরশ আজিমে প্রথম আদম সৃষ্টি কইরা আল্লাহ পাকের ফেরেশতা আদমের উপর ফজরের নামাজ দিয়ে প্রথম আদমের উপর একটা আজান দিল। মুসলমান যখন জন্ম নেয় ছেলে সন্তান আজান পড়ে না বাবা? প্রথম যখন আজান পড়ে একটা সন্তান যখন ভূমিষ্ঠিত পড়ে তখনই তার কাছ থেকে শরীয়ত শুরু হয়ে যায়। প্রথম শরীয়তটা নাজিল করছে আল্লাহ আদমের উপরে, আর তুমি মাঝখান দিয়ে মোসরাই একো নবীর উপরে। জান্নামটা কোরআনে বলছে ইন্নি জাইনুল ফি আরদি খালিফা, আল্লাহ আগুন পানি মাটি বাতাস দিয়ে একটা প্রতিনিধি তৈরি করে প্রথম আদমকে সৃষ্টি করা আর আরশ আজিমে আজান পড়া আদমের উপর প্রথম শরীয়তটা নাজিল হলো। একটা সন্তান যখন ভূমিষ্ঠিত পড়ে তখনই সঙ্গে সঙ্গে আজান হয়, এ আজান যখন কানে পড়ে তখনই তার উপর শরীয়তটা নাজিল হয়। কি বাবা আমার ভাইরা রে, আমারে অনেকগুলো হিট দিছে। আমি কি কোনো সময় কইছি বাবা অমুক মনসি এমন অমুক বলবি এমন? আমার কিছু হক কথা আজ ইউটিউবের জন্য ভয় নাকি বাবা, এই যে মিডিয়াকের জন্য এ মিডিয়া শিল্পীগো হাজত খাটাইতে পারে, এরা আসলটা না দিয়ে নকলটা ছাইড়ে দেয়। তুমি কইছো পীরেরা ভণ্ড, পীরেরা গাঞ্জা খায়, পীরেগের লম্বা লম্বা চুল, এই শালি তোর তো প্রশ্ন করাই ভুল। চুলের মর্ম তুই কি জানিস? চুলে হবে কুল চুলে, ফুল সিরাতের ফুল চুলে, মোহাম্মদ রাসুল চুল আমার নবী নিজে ভালোবাসে গেছে। ওই শালিক কোন তো তোর শরীয়তের মুনশিমল বিজে তো আছে, মার পেটতে পড়ার সময় তুই কি দাড়ি মোচ নিয়েছ না চুল নিয়েছ? বাবা আমরা যখন মাতৃগর্ভের থেকে প্রথম পৃথিবীতে আসছি আমরা কি দাড়ি মোচ নিয়ে আসছি চুল নিয়ে আসছি? চুল হচ্ছে প্রথম সুন্নত রে। কই তুমি ভণ্ড, লম্বা লম্বা মোচ, গাঞ্জা খায়? আনোয়ার সরকার গাঞ্জা খোরের সাথে নাই, আমি আছি সিদ্ধি খোরের সাথে। এই আসতে এই আসতে খালি হে 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 করেন না। সিদ্ধি খাইয়া যদি আল্লাহর কাম করে, সিদ্ধি খাইয়া যদি আল্লাহর কাম করে অর্জন সিদ্ধি জায়েজ, আর তোর মসজিদের সিন্নি খাইয়া যদি মানুষের বউ বেটি ঠেসে ধরে ওই শালা সুদীর ভাইয়ের জন্য সিন্নি না। মদ খাওয়াটা হারাম না, মদ খায় মাতলামি করাটা হারাম। মদ আগে যা এসেছিল যুদ্ধের ক্ষেত্রে মদ ছাড়া যুদ্ধই হতো না, কিন্তু মাতলামি করা থেকে আমার রাসূল নিজে নিষেধ করে দিয়েছে আর মদ খাওয়া যাবে না। আবার কয় আনোয়ার সরকার এরকম ভণ্ড পীরেরা ওযু করে না, তোরা যে ঘন ঘন ওয়াক্কাম করিস এই জন্য গাও না পাক হয় থেকে ঘন ঘন ওযু করিস। হ্যাঁ অজু হচ্ছে মন, অজু হচ্ছে নিয়ত, অজু হচ্ছে মন। যার মন ঠিক তার অজু ঠিক, তোর মন ঠিক নাই হে শালি, তুমি নামাজ পড়িয়া সুদ খায়া চামড়া তো উপরে বন্দা বন্দা পানি ঢাললা ভিতরে ধুলা কি? অজু হচ্ছে পানি হচ্ছে একটা উসিলা। ইমাম বংশ পানি পানি করে ধ্বংস হয়ে গেছে, এক ফোঁটা পানি পায় না, তারা তো পানি পায় না অজু করার জন্য, ঢালকে তো ইমাম বন্ধন করে তারা অজু করছে। কি বলছে পানি হচ্ছে উসিলা, তাই অজু হচ্ছে তোমার মন, তোমার নিয়ত, তোমার নিয়ত ঠিক, তোমার অজু ঠিক। তোরকে মলবিকে অজু ছুটতে যায় দেখে যেন ঘন ঘন অজু করিস, আর পীরারা একবার নিয়ত ঠিক করে অজু করছে এই জন্য অজু ছুটতেও যায় না আর অজু করার প্রয়োজনও আসে। আর কয় একটা গান গাইছে অজুতে তালিম এখন পড়েছে অভাব, পীরারা করে না কিতাব, উল্টা তালিম পীরারা পাইছে নাভির নিচে তালিম দিয়ে ভক্তরে খাইছে। এই তোরে পাগলি ছাড়া কি কমো, পীরে গেলে ধর্মই তো নাবিন নিসা তালিম দেওয়া, নাবিন নিসা আমরা এই জন্য তালিম দেই যাতে তোরা আর একটি বাইরে হয়ে না যাস। তোরকে শরীয়তের মধ্যে তিন ছলের মাও তিন ছল ছুঁয়ে টেকা বসালা দেখলে বাইরে হয়ে যায়, আর মারফতে যদি ফকির হয় ও কি ধরে খায় তাও কোনো জায়গায় যায় না। এই জন্য পীরের কাছে আইলে আগে নাবিন নিসা তালিম দেয় যে মা ভালোবাসা করো নাবি হইতে ওপর মুখে, প্রেম করো নাবি হইতে ওপর মুখে, নাবিন নিসা তোরা কেউ নামো না মা, ওই পথে আসা মা ওই পথে যাওয়া ওই পথ তোরা কেউ হরণ করো না, এই জন্য আমরা নাবিন নিসে তালিম দিই যাতে তোরা বাইরে হয়ে না যাস। আমার মন গেছে খেইপা, আমার দয়াল রশি সরকার কইছে বাজান রে আগর তলাও তোলা সকির তলাও তোলা। হ্যাঁ তুমি কি বোধ গাইছো, তুমি কি হাদিস পড়ো নাই?
তুমি কি কোরআন পড়ো নাই? যে ব্যক্তি কিবত গায় সে কোপনে শুয়ারের মাংস খায়। হ্যাঁ, আমরা মাদার আমাদের ঘুরে ভন্ডামি করি। আরে সূরা মাউনের মধ্যে প্রমাণ আছে, আলেম হাবিজ আলেম তুই তো শালি কইস ওটা মুখ রুচি কথা হে ভন্ড সবাই নাকি? হ্যাঁ, সূরা মাউনের মধ্যে আছে আলেম হাবিজ আলেম, 500 বছর আগে আলেম যাবি জাহান্নামি, সব আলেম না তোর মতন যে সব বেয়াদব আলেম আছে। আরে কিনা মুন্সির পাশে কেউ নামাজ পড়ো না, আর তোরা সালা মলবি যদি বেতন কম হয় এই মসজিদ পাল্টা আর এক মসজিদে যায়। হ্যাঁ, তোরা টেকা পালে তো হ্যাঁ বেটা কামাই গিরো নিকে পড়াস, সেই তো মলবি তোরা। আর 3 মাসে করব কয় হুজুর, দেখেন তো কিছু করা যায় নাকি? কয় দেখি তো কোনো হাদিসের সিপে সাবিত কিছু আছে নাকি? তোরা তো সেই জাতের জাত, টেকা হলে ওই টেকা হলে। হ্যাঁ, এই এই যে তোরা তাবলিগ জামাত ইসলামকে তোরা ধ্বংস করছো, কিছু কিছু তাবলিগ জামাত মসজিদ আল্লাহর ইবাদতের ঘর মসজিদ ঘর থেকে 70 গজ ফাঁকে তাবু তুলে থাকতে হবে তাবলিকের লোকে গুলো। আর তোরা মসজিদ ঘর বানাছো খাঙ্কা ঘর, তোরা ওটি পিকনিক খাস না? আরে 12 বর্ষকার যুবক 16 বর্ষকার যুবক নিয়ে তোরা তাবলিক করে যাস 3 মাসের সিল্লাত, মসজিদ ঘরে তোরা শুয়ে ঘুম পারিস। মানুষ বলতে শয়তানি স্বপন আছে, আসো না তোরকে যদি স্বপ্ন দোষ হয় মসজিদ তো মাকায় সার ফার করে। এইটা তো তোর তাবলিক বিক্রি। আর আমরা পীরেরা আমরা নাবির নিচে তালিম লইয়া আমরা কামের ঘরে তালা মারছি। এই আমি বিয়ে করছি 14 বছর হইলে, আমার সন্তান নেওয়ার দরকার একটা, একটা নিয়ে আমি কামের ঘরে তালা লাগাইছি। তোমার মতন 14,000 নারী আমার গাঁও ঠেসলে আনোয়ার সরকারের লফ্স তো দূরের কথা, একটা পশম জাগাইতে পারবো না, জাগলে দেহ কাইটে থুয়ে যাবো খোদার পশম। আর তোরা তো খালি টুপি তলতে দেখিস কোন ছাত্রী কোন ক্যাঙ্কা ভালো। হ্যাঁ, তোরা তো সন্ধ্যা না করতিস না, আবার কয় নামাজ, কয় কোরআনে আছে নামাজ পড়ো? এই কোরআনের কোথাও নামাজের কথা নাই, কোরআনের 6,666 আয়াতের মধ্যে কোথাও নামাজের কথা নাই, কোরআনে আছে সালাতের কথা। সালাত এক জিনিস, নামাজ এক। এই রশিদ সরকারের শিশু বাংলাদেশে যে কয়টা আছে এদের সামনে গান গাইবা? হ্যাঁ, তুমি একটা ধমক দিছো রবিনের ক্ষেত্রে, স্টানটা তুমি হাত দিয়ে তুলছো মারো নাই, এটা তোমার অভিনয়। অভিনয়ের ক্ষেত্রেও ভারী ভারী শিল্পীর সামনে এরকম অভিনয় তোমার করা ঠিক না। তোমার এই অভিনয় দেইকা কিছু কিছু অজ্ঞান শ্রোতা লোক কইব সেরিও কম না বাবা। আনোয়ার সরকারের ধমক দিছে, এই তার কলিজাটা কত বড়। হ্যাঁ, রশিদ সরকারের ছাত্র বাংলাদেশে যত কটা আছে তাদের ধমক দেব এর বাড়ি কই? এই কোরআনে নামাজের কথা নাই, কোরআনে আছে সালাতের কথা। কোরআনে বলছে ও আকিমুস সালাত অতুল যাকাত, সালাতকে কায়েম করো, যাকাতকে প্রদান করো, যাকাতের মাধ্যমে সালাত বিতরণ করো। হ্যাঁ, আর তোরা যে বিস্কুট খাওয়া নামাজ পড়িস সেটা নামাজে যায় আল্লাহু আকবার। আজকে পাঠন পড়া স্যার মাথা কখন যাবো, গরু গুলাবেন কি করলো? নামাজের বিছানায় যদি তোমার দুনিয়াদারির কথা মনে হয় তোমার ওই নামাজ হবে না। আর আমরা ফকিরেরা একটা নিয়ত করে একটা সিজদা মারি আল্লাহর কুদরতি চরণে। পবিত্র কোরআনের মধ্যে আছে আল্লাহ বলছে আমি বিদিত সিজদা হারাম, কোরআনে আছে আকিমুস সালাত ওয়াতুল যাকাত, 82 বার বলছে সালাতকে কায়েম করো, আর 750 বার বলছে জিকির করো। আকি মানে দুই চোখ, মু মানে মুখ, সালাত মানে সর্বদেহ, সর্বদেহর ভেদ যাই না সালাত আদায় করতে হবে, তখন তোমার দেহটাই একটা সালাত হবে। হ্যাঁ, আমার মন গেছে খেইপিয়া, এই গানটা হওয়া লাগতো ওইটা খোলা খেতনালের মধ্যে, ওই নৌটিকার মধ্যে। আমি নৌটিকা গান গাই গেছি আজ থেকে অনেক কয়েক বছর আগে, এখানে তো ভক্ত নাই। হ্যাঁ, তুমি জন্মের শিখে পাইতা। আর নামাজ এটা তো ফার্সি ভাষা, কোরআনটা সৃষ্টি করছে আল্লাহ আরবি ভাষাতে। নবী যদি আমার বাংলাদেশে জন্ম নিত
তাহলে বাঙালি ভাষাতে কোরআনটা আল্লাহ লিখত। নবী আমার মক্কায় জন্ম নিছি বিদায় আরবি ভাষাতে কোরআনটা নাজিল করছি, কোরআনটার সৃষ্টি করছে আল্লাহ আরবি ভাষাতে, আর নামাজ হচ্ছে ফার্সি ভাষা। কোরআনে নামাজের কথা নাই, কোরআনে সাকিমুস সালাত ওয়াতুল যাকাত, সালাতকে কায়েম করো, যাকাতকে প্রদান করো, যাকাতের মাধ্যমে সালাত বিতরণ করো। আমরা ফকিরেরা সেই সালাত করি, এ কোন সালাত তো কয় ফকিরেরা নামাজ পড়ে না। ফকিরেরা যে নামাজ পড়ে, তুমি দেড় টাকার মৌলবি হইতে চোখ দিয়ে দেখো না। আমার মন গেছে খেইপা, তুমি ছাত্রী বইলা, তুমি আমার ছাত্রী দেখে বাইছে গেছো। হ্যাঁ কে বলতো, বোতল সামনে আরো কিছু খাইবো, এই ধর কেন ধর। ওরে বাজান কুলকাই নাতের খবর হচ্ছে আদমের কল, বের ভিতরে চিনে লাও না তার রাগে, ওরে মন চিনে লাও না তার। গানটা আমার ভক্ত শ্রোতা বুঝবো, তুমি খালি বুঝবা জানোয়ার সরকার কি কয়, তুমি কি কও আর আমি কি কই। কুলকাই নাতার খবর হচ্ছে আদমের কল, বের ভিতরে চিনে লাও না তার মানুষ, চিনে লাও না তার। কুলকাই নাতার খবর হচ্ছে, কুলকাই নাতার খবর হচ্ছে আদমের কল, ওরে মন নিঃশব্দ হোক ঈদের মন ছোট বাজাও। আদম যখন মুক্তারে করিল ধারণ, হারাইয়া শরম ভরম পর্দা উল্লা করে, উনি পর্দা উল্লা করে। এ তুমি জানো না আদমকে সৃষ্টি কইরে আল্লাহ আদমের কলবের মধ্যে নূরের ওশানি দিয়ে, আদমের কলবে বসে আল্লাহ কয় সত্রদার ফেরেশতা আদমকে সিজদা করো, সৌত্রদার ফেরেস্তা আদমকে সিজদা করলো, সৌত্রদার ফেরেস্তাদের মাস্টার ছিল আজাজিল, এই সিজদা করলো নাবিদ হয়, তার গলায় পড়লো নান্নক, যে হলো ইবলিস শয়তান। এই জন্য বেশি বিদ্যা যার সে হচ্ছে শয়তান। নিঃশব্দ হোক ঈদের আদম মুক্তারে করিল ধারণ, হারাইয়া শরম ধরম পর্দা উল্লা করে, আল্লাহ নিজে একটা কুরসি দিল কলবের ভিতরে, ওরে ভোলা মন মনরে নিজে একটা কুরসি দিল কলবের ভিতরে, হকের হাকিম নাম ধরিয়া, হকের হাকিম নাম ধরিয়া, হকের হাকিম নাম ধরিয়া বসলো ওই পুরু চির পরে, চিনে লাও না তারে মানুষ, চিনে লাও না তারে। যে মুন্সি ডিবিন নিয়ে বিয়ে পড়ায়, কোন মুন্সি যদি জানে এত টাকা ডিবিন দিয়ে বিয়ে হয় ওই মুন্সির আগে বউ তালাক, আর যে পুরুষ ডিবিন নেয় ওই বিবির গর্ভে যদি কোনো সন্তান জন্ম নেয় এই সন্তান হবে যার সন্তান। এই জন্য বাংলাদেশের চোদ্দ না ভাগ তোরা হচ্ছে বীজের মা সন্তান। তুই হাতা তো কোন ফকিরের কোন তরিকার লোকের ছেলে মেয়েদের ডিবিন দেয় আর ডিবিন নেয়, যদি কোনো তরিকার লোক যদি ডিবিন নেয় এই শালা তরিক নামে কলঙ্ক। ওরে মন যাইতে কলবের পথে পারস্যের রস নিয়া খাইতে, যোগসূত্র হয় নাবির সাথে মায়েরই উদুরে, ওই ওগো মায়েরই উদুরে। নোক্তা করে নোক্তা সৃষ্টি পনেরোটি ঘরে, ভোলা মন
ওরে ভোলা মন নুক্তা করে নুক্তা সৃষ্টি পনেরোটি ঘরে পনেরোটি লোকটার দ্বারাই পনেরোটি লোকটার দ্বারাই পনেরোটি লোকটার দ্বারাই কুলমু কুলু কাঠ সৃষ্টি করে সিনে লওনা তারে মানুষ সিনে লওনা তারে কোনো ইমাম যদি টেকা চুক্তি করে মসজিদে জামাতে নামাজ পড়ায়, তুমি সারা জনম টেকার বিনিময়ে মানুষকে নামাজ পড়াইলে, তোমার নামাজ কবে পড়ছে? হ্যাঁ, এই গ্রামের নাম কি বাবা? এই পয়তাহার গ্রামে এক ইমাম নাই, ওই যে খেতনাল থেকে ইমাম আনছে, এই জায়গায় বেতন কম, কালাই যদি বেতন ভালো হয় মসজিদ ছেড়ে দেবে, মসজিদে যা ব্যবসা। নিঃশব্দ আদম যখন নোক্তারে করিল ধারণ, হারাইরা সরম ভরম পর্দা উল্লা করে, উনি যে পর্দা উল্লা কুরসি দিল কলমের ভিতরে, ওরে ভোলা মন মনরে, ওরে ভোলা মন নিজে একটা কুরসি দিল কলমের ভিতরে, আরে হকের হাকিম নাম ধরিয়া, হকের হাকিম নাম ধরিয়া, হকের হাকিম ধরিয়া বসলো ওই কুর সির পরে সিনে লওনা তারে মানুষ সিনে লওনা তারে, কুলকাইনা তার খবর হচ্ছে, কুলকাইনা তার খবর হচ্ছে, কুলকাইনা তার খবর হচ্ছে, আদমের কল বের ভিতরে সিনে লওনা তারে মানুষ সিনে লওনা তারে, সিনে লওনা তারে মানুষ সিনে লওনা তারে, সিনে লওনা তারে মানুষ ওরে মন আগে সিনে লওনা তারে।